ওয়েলকাম টু সোমো স্ট ওয়ার্ল্ড অলরেডি তোমরা থামবেল দেখে বুঝতে পেরোছো আজ একটা নতুন টপিক তোমাদের সাথে আমি ডিসকাস করতে চলেছি আর ইতিমধ্যে তোমরা টপিকের নামটাও জেনে ফেলেছ সেটা হলো জিওমেট্রি দেখো অলরেডি আমি অ্যারিথমেটিকের ক্লাস কিন্তু স্টার্ট করে দিয়েছি পারসেন্টেজ দিয়ে এসএসসি সিজিএল সি ইউপিএসসি সিডিএস এবং বিভিন্ন স্টেট গভর্নমেন্টের এক্সামের জন্য সেটা কিন্তু হেল্পফুল হবে সেই ব্যাচটা কিন্তু আমার শুরু হয়েছে সেই ব্যাচটা আমার যেমন চলছে সেইভাবে চলতেই থাকবে আজ একটা নতুন সেকশান তোমাদের সাথে শুরু করতে চলেছি সেটা হলো অ্যাডভান্স ম্যাথ আর এই অ্যাডভান্স ম্যাথের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট টপিক যেটা সেটা হলো জিওমেট্রি আর এই অ্যাডভান্স ম্যাথ সব থেকে ইম্পর্ট্যান্ট হল সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম বিশেষ করে এসএসসি সিজিএল সিএইচএসএল বা অন্যান্য এসএসসির যে এক্সামগুলো আছে সিপিও আর যে সমস্ত এক্সামগুলো আছে এবং ইউপিএসসি সিডিএসের জন্যও কিন্তু সাংঘাতিকভাবে ইম্পর্টেন্ট এই জিওমেট্রি যদি জিওমেট্রির কনসেপ্ট যদি কারোর ক্লিয়ার না থাকে যদি প্রবলেম সলভিং এবিলিটি যদি তাদের না থাকে তাহলে কিন্তু এই সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামে তারা কখনোই সফল হতে পারবে না তাই শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামগুলোকে কেন্দ্র করেই আমি এই অ্যাডভান্স ম্যাথ শুরু করতে চলেছি আর এই অ্যাডভান্স ম্যাথের সব থেকে ইম্পর্টেন্ট টপিক যেটা জিওমেট্রি সেটা দিয়েই কিন্তু আমি শুরু করতে চলেছি তো আজকে আমি জিওমেট্রির কোনো ক্লাস আমি ওইভাবে করাবো না জিওমেট্রি আমি কিভাবে পড়াবো রোড ম্যাপ হবে জিওমেট্রির সিলেবাস কি সেই সমস্ত নিয়ে তোমাদের সাথে আমি কিছুটা সময় ডিসকাস করব দেখো আমার কমিউনিটি পোস্ট করেছি একটা দেখতে পাবে সেখানে আমি লিখে দিয়েছি যে সেভেন্থ নভেম্বর থেকে এই ব্যাচটা স্টার্ট হচ্ছে এই ব্যাচটা সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউবে রেকর্ডেডভাবে আমি করাবো বেসড অন লেটেস্ট প্যাটার্ন এবার দেখো ব্যাচের ফিচার্সগুলো কি কি আছে সাতটা ফিচার্স আমার থাকবে এই ব্যাচে প্রত্যেকটা ফিচার্স আমি ধরে ধরে তোমাদের সাথে ডিসকাস করছি প্রথম কী বলছে প্রথমটায় বলছে যে বেসিক টু অ্যাডভান্স লেভেল টু অ্যাডভান্স কনসেপ্ট দেখো জিওমেট্রি পড়ানো যখন আমি স্টার্ট করব তখন একদম বেসিক থেকে পড়ানো স্টার্ট করবো আর একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যতটা গভীরে যাওয়া যেতে পারে যতটা গভীরে প্রশ্ন আসে এক্সামগুলোতে ততটা গভীরে কিন্তু আমি যাব আর একটা কথা আমি তোমাদের বলে রাখি যে আমি কীভাবে পড়াবো তোমাদের জিওমেট্রিটা ধরো জিওমেট্রির প্রথম চ্যাপ্টার আছে আমাদের লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস যেখানে জিওমেট্রির বেসিক কনসেপ্ট নিয়ে ডিসকাস করা হয়েছে তার উপরে কিছু প্রবলেমসও আছে তো আমি কীভাবে পড়াবো ধরো লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস চ্যাপ্টারটা আমি স্টার্ট করলাম এবার লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস চ্যাপ্টারের মধ্যে যত থিওরি আছে যত কনসেপ্ট আছে প্রতিটা কনসেপ্ট ধরে ধরে তোমাদের সাথে আমি ডিসকাস করবো আর প্রতিটা থিওরিও পড়াবো আমি তার সাথে সাথে সেই থিওরির প্রমাণও তোমাদের আমি করাবো আর তোমাদেরকেও প্রত্যেকটা প্রমাণ কিন্তু বাড়িতে খাতায় করতে হবে এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে প্রমাণ তো পরীক্ষায় আসে না প্রমাণ কানে কেন করব দেখো যত প্রমাণ তোমরা করতে পারবে একটা থিওরির প্রমাণ যত তোমরা করবে তত সেই থিওরিটা তোমাদের বেশি মনে থাকবে এটা প্রথম কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে প্রমাণটা আমি যে মেথডে করব। সেই মেথডে আমি অঙ্কগুলোও করব। তাহলে প্রমাণটা যদি তোমাদের করা হয়ে যায় তাহলে অঙ্কগুলো আমরা যে মেথডে করব সেই মেথডের সম্পর্কেও তোমাদের একটা ধারণা হয়ে যাবে সেই কারণে কনসেপ্টও ক্লিয়ার রাখতে হবে থিওরিও জানতে হবে তার সাথে সাথে তার প্রমাণগুলোও বাড়িতে সুন্দর করে এক দুবার খাতায় প্র্যাকটিস করতে হবে তাহলে মনের মধ্যে গেথে যাবে আরেকটা জিনিস যেটা যে প্রবলেম সলভিং এবিলিটি জিওমেট্রিতে তোমাদের তখনই আসবে যখন তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট প্রতিটা কনসেপ্ট সুন্দর করে তোমাদের মাথায় গেঁথে যাবে তখনই কিন্তু তোমরা জিওমেট্রির প্রতিটা প্রবলেম একা একাই সলভ করতে পারবে সেই কারণে জিওমেট্রিতে স্ট্রং হওয়ার একটাই রাস্তা সেটা হলো জিওমেট্রির কনসেপ্ট জিওমেট্রির প্রত্যেকটা থিওরি সুন্দর করে জানা আর তার সাথে সাথে তার প্রমাণগুলো সম্পর্কেও সম্যক ধারণা রাখা বোঝা গেল আচ্ছা তার প্রথম পয়েন্টটা বোঝা গেল যে বেসিক টু অ্যাডভান্স কনসেপ্ট তারপরে দেখো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে টোটাল এখানে আমার চোদ্দো থেকে পনেরোটা চ্যাপ্টারে আমি পুরো জিওমেট্রিটা ভাগ করেছি লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস দিয়ে শুরু করব কোয়ার্ডিনেট জিওমেট্রি দিয়ে শেষ করব প্রতিটা চ্যাপ্টারে প্রথমে আমি থিওরি পড়াবো একটা ক্লাসে তারপরের ক্লাসে সেই চ্যাপ্টার থেকে যত টাইপ ওয়াইজ প্রবলেমস হতে পারে প্রতিটা প্রবলেমস আমি ধরে ধরে কিন্তু করাবো তাহলে হয়ে গেল চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস তারপরে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখো আমি যে প্রবলেমসগুলো করাবো সেই প্রবলেমসগুলোর মধ্যে কিন্তু বেশিরভাগই থাকবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিছু কিছু নতুন কোয়েশ্চেনও থাকবে তার মধ্যে আপডেটেড কোয়েশ্চেন থাকবে মানে কি মানে রিসেন্ট পরীক্ষায় জিওমেট্রিতে যে টাইপের প্রশ্ন এসছে সেই সমস্ত প্রশ্ন এর মধ্যে থাকবে মোস্ট এক্সপেক্টেড কোয়েশ্চেন যে থিওরি থেকে বা যে টাইপের প্রবলেমসগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি সেই সমস্ত তো তোমাদের সাথে ডিসকাস করা হবে তার সাথে সাথে আমি কিন্তু তোমাদের পিডিএফ নোটসও প্রোভাইড করব। আচ্ছা সাত নাম্বার পয়েন্ট কি বলছে মিক্সড প্র্যাকটিস মিক্সড প্র্যাকটিস মানে কি ধরো আমার চোদ্দো থেকে পনেরোটা চ্যাপ্টার আমি টোটাল তোমাদের এখানে করাবো এবার সেটা কমপ্লিট হয়ে গেলে আমি আস্তে আস্তে মিক্সড প্র্যাকটিস তোমাদের করাবো সমস্ত প্রশ্ন একসাথে মিক্সড প্র্যাকটিস যখন তোমরা করবে তখনই কিন্তু তোমাদের আসল ডেভেলপমেন্টটা হবে বোঝা গেল মিক্সড প্র্যাকটিস কিন্তু খুবই জরুরি কারণ পরীক্ষায় যখন প্রশ্ন দেবে তখন কিন্তু তোমাকে বলে দেবে না যে এই প্রশ্নটা এই চ্যাপ্টার থেকে ওই প্রশ্নটা ওই চ্যাপ্টার থেকে সেই কারণে মিক্সড প্র্যাকটিসই যখন করবে তখনই কিন্তু তোমাদের পরীক্ষায় কেমনভাবে প্রশ্ন আসবে সেটা সম্পর্কে তোমাদের পুরো হানড্রেড পারসেন্ট ধারণা তৈরি হয়ে যাবে আচ্ছা নেক্সট আচ্ছা কিভাবে আমি পড়াবো সেটা আমি তোমাদের বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছ এইবার হচ্ছে সিলেবাস ডিসকাশন দেখো প্রথমে আমি কোনটা দিয়ে শুরু করবো লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস এই লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলসে জিওমেট্রির একদম বেসিক নিয়ে আলোচনা করব তারপরে চ্যাপ্টার যত বাড়তে থাকবে তত কিন্তু লেভেলটা বাড়তে থাকবে তারপরে আলোচনা হবে ইনিকোয়ালিটি অফ ট্রায়াঙ্গেল তারপরে হবে সাইন অ্যান্ড কোসাইন রুল এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল তারপরে হচ্ছে সিমিলারিটি সিমিলারিটি কিন্তু জিওমেট্রির সব থেকে ইম্পর্টেন্ট টপিক সিমিলারিটি বাদ দিয়ে কিন্তু কোনো কিছুই হবে না সিমিলারিটির কোনো একটা চ্যাপ্টার না এই সিমিলারিটির কনসেপ্ট কিন্তু শুধু সিমিলারিটি চ্যাপ্টারের মধ্যেই সীমাবদ্ধ না সিমিলারিটি তুমি যদি না জানো তুমি কঙ্গোনেন্স পারবে না তুমি এই সিমিলারিটির পরে যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সিমিলারিটি না জানলে কিন্তু এই একটা চ্যাপ্টারও কিন্তু তোমার ভালো করে হবে না বিশেষ করে সার্কেলের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য সিমিলারিটির কনসেপ্ট জানাটা কিন্তু খুবই জরুরি আচ্ছা এরপরে আছে কি কংগুরেন্স অফ এ ট্রায়াঙ্গেল বা মাস পয়েন্ট জিওমেট্রি আচ্ছা তারপরে হচ্ছে সেন্টার্স অফ এ ট্রায়াঙ্গেল সেন্টার্স অফ এ ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো কী কী চ্যাপ্টার আছে ইন সেন্টার সার্কাম সেন্টার অর অ্যান্ড অর্থ সেন্টার তারপরে আছে সেন্ট্রয়েড আচ্ছা তারপরে কি আছে তারপরে আছে হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে কি আছে ইকুইল্যাটারাল আইসো স্কেলস ট্রায়েঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রাঙ্গেল বাংলা মিডিয়ামে তাই ইংলিশগুলো বুঝতে হয়তো সমস্যা হচ্ছে কোনো সমস্যা নেই যখন আমি চ্যাপ্টার পড়াবো তখন বাইল্যাঙ্গ বাইলিঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজেই কিন্তু আমি পড়াবো বেঙ্গলিতেও বলবো তার সাথে সাথে তার ইংলিশ নার্মটাও আমি বলবো আচ্ছা তারপরে কি তারপরে হচ্ছে কোয়ার্ড লেটারাল কোয়াডলেটারালের কোয়ার্ডলেটারাল মানে হচ্ছে চতুর্ভুজ তার মধ্যে কী কী আছে স্কোয়ার আছে রেকট্যাঙ্গেল আছে প্যারালালোগ্রাম আছে রমবস ট্রাপিজিয়াম আচ্ছা লাস্ট আমাদের যেটার থেকে প্রশ্ন সবথেকে বেশি আসে মানে ধরো জিওমেট্রিতে যদি তিনটে প্রশ্ন পরীক্ষাতে আসে তা তিনটের থেকে দুটো প্রশ্ন সার্কেল থেকে দেবেই দুটো প্রশ্ন কিন্তু সার্কেল থেকে দেবেই তারপরে এই কোর্ডিনেট জিওমেট্রি খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয় তবুও আমাদের জানতে হবে বোঝা গেল সিলেবাস ডিসকাশন হয়ে গেল ব্যাচের ফিচার্স কি হবে সেটাও ডিসকাশন হয়ে গেল লাস্ট টপিক যেটা তোমাদের সাথে আমি ডিসকাস করব সেটা হলো এক্সামে ওয়েটেস দেখো সিজিএল সিএইচএসএল প্রিতে তিনটে থেকে চারটে প্রশ্ন কিন্তু এক্সামে আসবেই জিওমেট্রি থেকে পঁচিশটা কোয়েশ্চেন থাকে তার থেকে তিনটে থেকে চারটে প্রশ্ন কিন্তু আমার জিওমেট্রি থাকবেই মেন্সে এগারোটা থেকে পনেরোটা প্রশ্ন আসে নর্মালি কিন্তু কিন্তু এবার তোমরা সবাই জেনেছো যে সিলেবাস চেঞ্জ হয়ে গেছে মেন্সের সিলেবাস সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তাই কিছুই বলার নেই যে জিওমেট্রি থেকে কটা প্রশ্ন আসবে এইবার পরীক্ষাটা হলে বোঝা যাবে যে কটা প্রশ্ন জিওমেট্রি থেকে আসতে চলেছে কিন্তু আমার যেটা ধারণা সেটা জিওমেট্রিতে থেকে যেমন বেশি প্রশ্ন আসতো সেরকম সেই রকম বেশি প্রশ্নই আসবে আচ্ছা সিপিওতে চারটে থেকে ছটা ইউপিএসসি সিডিএসে দেখো পঁচিশ থেকে তিরিশটা প্রশ্ন শুধু জিওমেট্রি থেকে আসে পঁচিশ থেকে তিরিশটা প্রশ্ন তাহলে বুঝতেই পারছ যে জিওমেট্রিক কতটা ইম্পর্ট্যান্ট জিওমেট্রিতে আমি কোনো তাড়াহুড়ো করবো না যতটা সময় লাগে লাগুক তিন থেকে চার মাস সময় লাগুক কোনো সমস্যা নেই কিন্তু কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করতেই হবে তোমাদের বোঝা গেল সাত তারিখ থেকে আমার ব্যাচ স্টার্ট হচ্ছে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যত পারো শেয়ার করে দাও আজই অবধি